আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে, আমিও খুব ভালো আছি। তো প্রথমেই বলি, ভিডিওটি কেউ কাটবেন না, আমার সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমরা এখন আমার ননদের বাড়িতে যাচ্ছি, সময় একটু কলকাতার রাস্তাঘাট আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি আগেও কয়েকটি জায়গায় ভিডিও করেছিলাম, খুব সুন্দর সুন্দর জায়গায় আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওগুলো রেকর্ড হয়নি, নিজের উপরে খুবই রাগ হচ্ছিলো, তো আমি ভিডিওগুলো আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কী আর বলবো, আর নিজের ওপরে যে এত পরিমাণ রাগ হচ্ছিল আর কি বলবো বলেন। তো থাকেন আমার সাথেই থাকেন সবাই। তো প্রায় এই ঘটনাটা আমার সাথেই ঘটে, আমি এদিকে ভিডিও রেকর্ড করছি অথচ এদিকে ভিডিও রেকর্ড হচ্ছে না, এরকম আমার সাথে প্রায়ই হয়। তো আমার ভাইয়া আর আমি আর আপনাদের ভাইয়া আমরা তিনজনে যাচ্ছি ননদের বাড়িতে। ননদের বাড়িতে তেমন একটা যাওয়া হয় না, কারণ আপনাদের ভাইয়া বিজনেস নিয়ে বা চাকরির জন্য অনেক ব্যস্ত থাকেন, ওই জন্য তেমন একটা যাওয়া হয় না। আর আমার ননদও তেমন একটা আসতে পারে না, কারণ আমার নন্দাই বিজনেস করেন, সময়ই পান না। আর আমার ননদের দুটো ছেলে মেয়ে আছে, একটা ছেলে একটা মেয়ে, তাদেরও স্কুল আছে, পড়াশুনো আছে, ওই জন্য তেমন একটা আসতে পারে না। আমি আর একটা কথা বলতে চাই, আমি কখনো ভাবতেই পারিনি আমার আপুদের ও ভাইয়াদের কাছ থেকে এত এত সাপোর্ট পাবো, এত এত ভালোবাসা পাবো, আমি কখনোই ভাবতে পারিনি। তো আমাকে সবাই সাপোর্ট করুন, আমার পাশে থাকুন, আমিও সবার পাশে আছি, সবাইকে সাপোর্ট করতে চাই। আর রাতের বেলায় কলকাতা শহরটা দেখতে অনেক ভালো লাগে, তো আমি সুন্দর সুন্দর কিছু ভিডিও করেছিলাম, কি আর বলবো, বারবার একই কথা বলতে হচ্ছে, কারণ আমার প্রচণ্ড মনে পড়ছে আর অনেক কষ্ট লাগছে জানেন তো, যে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ওই জন্য। তো আমি আর একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে কলকাতা বালি ব্রিজ। বালি ব্রিজটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সবাই আমার সাথেই থাকেন। বালি ব্রিজটা দেখতে কিন্তু অনেক দূর থেকে অনেক লোকজন আসে দেখার জন্য। তো বালি ব্রিজটা কী হয়, দিনের বেলাতে বেশি ভালো লাগে ওইখানে। তো এবার আমরা বালি ব্রিজের উপরে উঠবো, এই তো বালি ব্রিজের উপরে চলে এসেছি, বালি ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। দেখুন একবার, দেখুন কত বড় ব্রিজটা, অনেক বড়, আর গাড়ি কিন্তু অনেক জোরে যাচ্ছে, তবুও আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন কত বড়। আর বালি ব্রিজের নিচে কিন্তু গঙ্গা, আর এটা হচ্ছে এখানে এই জায়গাটা হচ্ছে দক্ষিণেশ্বর, এর নিচে গঙ্গা আছে, আর বালি ব্রিজটা কিন্তু অনেক বড়, আশা করি দেখে বুঝতে পারছেন কত বড়, এখনো কিন্তু শেষ হয়নি।
আর গাড়ি কিন্তু অনেক জোরে যাচ্ছে, বুঝতে পারছেন তো? আর এই পাশেই গঙ্গা, নিচে গঙ্গা। এই তো এইমাত্র বালি ব্রিজটা শেষ হলো, অনেক বড় বালি ব্রিজ। আশা করি বালি ব্রিজটা আপনাদের দেখাতে পেরেছি, গাড়ি থেকে যতটা দেখাতে পেরেছি ততটাই দেখিয়েছি, এখানে তো আমি নামিনি ওই জন্য। আর আমাদের বাড়ি থেকে আমার ননদের বাড়িতে যেতে মোটামুটি 2 ঘন্টা 30 থেকে 40 মিনিট এমন লাগে, অনেকটাই দূরে। তো মোটামুটি একটু মোটামুটি কিছুটা দেখাতে পেরেছি, আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আমার ননদের বাড়িতে প্রায় চলে এসেছি।